ক্যারিবীয়দের বড় পরাজয় উপহার দেবার পেছনে বল ও ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যাচ সেরা সাকিব আল হাসান। দুর্দান্ত সাকিবে চড়েই অসহায় ওয়েস্ট ইন্ডিজ বধ করল বাংলাদেশ। 124 রানের অপরাজিত ইনিংস খেলে এ পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের এই সহ অধিনায়ক। ফয়সাল মাহমুদের রিপোর্ট। গতকাল বাংলাদেশ উইন্ডিজ ম্যাচ ছিল সাকিবময়, সামারসেটের কাউন্টি মাঠের দর্শক ক্ষমতা ছিল হাজার দশেক। কানা কানা পূর্ণ গ্যালারির দর্শকদের প্রায় 80 ভাগ গলা ফাটিয়েছেন সাকিব আল হাসানের নাম নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় টানা দ্বিতীয় সেঞ্চুরি তুললেন গতকাল গেইলদের বিরুদ্ধে। মাঠে যেভাবে দানবীয় ব্যাটিং করে ক্যারিবিয়ান বোলিং লাইন আপকে তুলুদুনু করলেন, তা এক কথায় কাব্যিক। মাঠের চারদিকে দৃষ্টিনন্দন সব শট খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সমস্ত শক্তি নিয়ে সাকিব এই মাঠে আজকে খেলতেছে। বড় আসরের বড় তারকা সাকিব আল হাসান এবারে বিশ্বকাপের রান সংগ্রহের তালিকায় রয়েছেন শীর্ষে। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। 250 উইকেট এবং 6000 রান নিয়ে সর্বকালের সেরা অলরাউন্ডার তালিকায় সাকিব রয়েছেন 4 নম্বরে। বিশ্ব মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটের সব তারকারা সাকিব বন্দনায় মুখরিত। ব্যাটিং এবং বোলিং এর জাদু দেখিয়ে সাকিব আল হাসানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে সেমিফাইনালের দৌড়। এই প্রত্যাশা লাখকোটি টাইগার দর্শকদের। You know, I keep on saying one thing that there are at least four more matches left and it's the midway of the tournament, so I have to be patient and I have to start every innings the way I've been starting. ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।